नमस्कार बन्धुरा, आमी आपनादेर एस्ट्रो फ्रेंड डॉक्टर श्री सुब्रत आचार्य और आपनारा देखछेन आमार यूट्यूब चैनल श्री सुब्रत एस्ट्रोलॉजिकल कन्सल्टेंसी। शनिवार अत्यंत गुरुत्वपूर्ण एक दिन। शनिवार मानेई शनिदेव एवं सेई साथे हनुमानजीर अत्यंत प्रिय एक बार। এই বিশেষ দিনে শনিদেবের উদ্দেশ্যে অবশ্যই এই বিশেষ উপায় করলে আপনাদের জীবনে অত্যন্ত শুভ ফল আসবে। নাম শুনলেই যেমন আতঙ্ক, অনেকে তো মুখে নাম উচ্চারণ করতেই ভয় পায়, ডাকে বড় বাবা কিংবা বড় ঠাকুর বলে। শনিদেবের অপার করুণা ও কৃপা সম্পদ ছাড়া কঠোর কঠিন সাধনায় কিছুতেই উত্তরণ সম্ভব নয়। অথচ অমূলক ভীতিতে মানুষের মন আচ্ছন্ন। ভগবান শ্রীবিষ্ণু দ্বারা পরিচালিত নবগ্রহ, জন্ম জন্মান্তরের অর্জিত কর্মফল ভোগ করে মানুষ। শ্রীবিষ্ণু সেই সুকর্ম বা কুকর্মের ফল ভোগ করান নবগ্রহের মাধ্যমে। কোনো গ্রহের নিজস্ব কোনো ইচ্ছা অনিচ্ছা মূল্য নেই, নির্বিকার চিত্তে শ্রীবিষ্ণুর আজ্ঞাবহ হয়ে থাকে তারা। তারই নির্দেশেই ফল প্রদান করে থাকেন নবগ্রহ। এর থেকে ভগবান শনিদেবও ব্যতিক্রম নন। যে কোনো নারী পুরুষের জন্মকুণ্ডলিতে প্রসন্ন শনিদেবের মাধ্যমে মানুষ যেমন প্রবল ধন ও ঐশ্বর্যশালী এবং অসাধারণ যশোভাগ্য যুক্ত হয়ে থাকতে পারে, তেমনি পার্থিব জীবনে অপ্রসন্ন শনিদেব বছরের পর বছর ধরে কষ্টের চরমতম অন্ধকারময় কারাগারে ফেলে রাখতে পারেন জীবজগৎকে, এবং সেইভাবেই তাকে জীবিত রাখতে পারে। মানুষের জীবনে শনিদেবের যেমন আনন্দঘন মহিমার রূপ রয়েছে, তেমনি বিভৎস ও ভয়ঙ্কর রূপেও তিনি মানুষের মধ্যে বিরাজ করেন। ভগবান সূর্যদেবের দুটি পুত্র ও একটি কন্যা, যমরাজ শনিদেব এবং যমুনা। তারা তিন ভাই বোনই কৃষ্ণবর্ণ। উগ্র তেজা সূর্যদেবের উগ্র বীর্যের কারণে তাদের তিনজনের গায়ের রং হয়েছে কালো। সূর্যদেবের পত্নী সংজ্ঞাদেবী, সংজ্ঞার ছায়া থেকে সৃষ্টি হয়েছিলেন, সংজ্ঞার প্রতিকৃত নাম ছায়া। এই ছায়ার গর্ভজাত সন্তান হলেন শনিদেব। ছায়ার আরেক নাম সুবর্ণা, জাতিতে ক্ষত্রিয় ও কাশ্যপ গোত্র। ভগবান শনিদেবের কৃষ্ণবর্ণ দেহ চারটি হাতে শোভাবর্ধন করে, মাথায় রত্নখচিত মুকুট, সারা অঙ্গে শ্যামলতায় সুশোভিত সুদৃশ্য কুণ্ডলমণ্ডিত দুটি কান, মণিকমালায় সুন্দরতায় ভরপুর গলা, চারটি হাতে সুশোভিত ত্রিশূল গদা পাশ ও বল্লমে। শনিদেবের রুদ্ররূপ ধারণ করে এই অস্ত্রগুলির সাহায্যে মানুষের সর্ববিধ দুঃখ নাশ করে থাকেন। অধিকাংশ মানুষের ধারণা শনিদেব দুঃখদায়ী, সম্পত্তি ও বিত্তনাশক, পীড়াদায়ক, ক্রূর, অশান্তি ও অমঙ্গলকারী গ্রহ, কিন্তু বাস্তবে তা নয়। স্বভাবে শনিদেব গম্ভীর, কঠোর, তপস্বী, কূটনীতিজ্ঞ, অত্যন্ত নিষ্ঠা ও ন্যায়পরায়ণ, দয়ালু, কৃপালু ও অতি শীঘ্র প্রসন্ন হওয়া দেবতা। পূর্বজন্ম কিংবা বর্তমান জন্মের কর্মানুসারে তিনি ভালো বা মন্দ ফল প্রদান করে থাকেন। যদি কোনো ব্যক্তি অজ্ঞানবশত পাপ করে, তাহলে শনিদেব ক্ষমা করে পাপকারীর অজ্ঞাতেই তাকে সুকর্মের প্রতি পরিচালিত করেন। ভগবান শনিদেবের নাম দশটি: শনি, ছায়ানন্দন, পিঙ্গল, বদ্রু, রৌদ্র, সৌরী, মন্দ, কৃষ্ণা, অর্থাৎ কৃষ্ণ বর্ণের কারণে হয়তো, দুঃখভঞ্জন, কৌনস্থ। শনিদেবের গুরু কৈলাসপতি ভগবান শিব শঙ্কর আর বৃন্দাবন বিহারী ভগবান বিষ্ণু। শনিদেবের একমাত্র আরাধ্য দেবতা হলেন মহাযোগী হনুমানজি। লোহার রথে চড়েন শনিদেব, সেই রথে থাকে জোড়া শকুন। তার প্রিয় সাতটি বাহনের মধ্যে আছে শকুন, হাতি, ঘোড়া, গাধা, হরিণ, কুকুর ও বাঘ। কোথাও কোথাও শকুনের পরিবর্তে কাকের কথা উল্লেখ রয়েছে। শনিদেব অত্যন্ত ভালোবাসেন সর্ষের তেল, গুড়, কালো তিল, কালো কলাইয়ের ডাল,
যে কোনো কালো দ্রব্য ও কালো পাহাড়। নবগ্রহের নয়টি রত্নের মধ্যে তার অতি প্রিয় হল নীলারত্ন। প্রিয় ধাতু হল লোহা। শনিদেবের রুচি আধ্যাত্মবাদে, নিয়মকানুন ও রাজনীতিতে, ন্যায় কর্মই তার কর্মক্ষেত্র। শনিদেবের প্রিয় বন্ধু কাল ভৈরব, বুধ ও রাহু। তার প্রিয় রাশি হল মকর ও কুম্ভ এবং প্রিয় রং কালো। শনিদেব নিয়ন্ত্রণ করেন যে ব্যবসার উপরে, সেই ব্যবসা হল লৌহ ইস্পাত, পেট্রোলিয়াম পদার্থ, মেশিনারি নির্মাণ ও সারাই, যানবাহন নির্মাণ ও সারাই, সব রকমের পরিবহন। মানুষের জীবনে শনিদেবের এক এক সময়ে প্রভাব পড়ে আলাদা আলাদা। যখন তিনি হাতির পিঠে চড়ে আসেন তখন নরনারীর মধ্যে লক্ষ্মীপ্রাপ্তি ও অগাধ বিষয় সম্পত্তি লাভ হয় এবং জীবন মন ধন্য হয়ে ওঠে। যখন শনিদেব গাধার পিঠে আসেন আসলে এই সময় নরনারী অর্থাৎ জাতক জাতিকাদের সর্বাঙ্গীন অশুভ সময় সূচিত হয়। সাংসারিক, মানসিক, আর্থিক, শারীরিক ও অন্যান্য সার্বিক দুঃখ ও দুর্ভোগের যেমন আর পরিসীমা বা পরিধি থাকে না। শনিদেব সিংহের পিঠে যদি আসেন তখন জাতক জাতিকার উপরে করুণা করেন, সেই সময় তার সমস্ত কর্মের সিদ্ধিলাভ ও জাগতিক সর্বাঙ্গীন প্রতিষ্ঠা ও সমৃদ্ধি আসে তার জীবনে। মানুষের বুদ্ধিভ্রষ্ট হয় সেই সময় যখন শনিদেব শকুনের উপরে বসে আসেন। যখন জাতক জাতিকার অত্যন্ত কষ্ট এবং কষ্টের সাথে মৃত্যু যোগ তৈরি হয় তখন সূর্যপুত্র হরিণ চড়ে আসেন। দেহ থেকে প্রাণবায়ু নির্গত হয়ে সীমাহীন কষ্টভোগের মাধ্যমে সে এগিয়ে চলে আগের দিকে। ছায়ানন্দন যখন কুকুরের পিঠে চড়ে বাড়িতে আগমন করেন তখন সেই গৃহে নানান রকমের অশান্তি ও ভয়ভীতি সৃষ্টি হয় এবং সেই সঙ্গে হয় চুরি। পরিস্থিতির পরিপ্রেক্ষিতে সোনা, রূপা, লোহা ও তামা এই চারটি ধাতুকে শনিদেবের চরণ হিসাবে ব্যবহার করে থাকেন। যেমন কোনো কোনো জাতক কিংবা জাতিকার ধন সম্পত্তি ইত্যাদি সমস্ত কিছু নাশ করেন তখন ছায়াপুত্র শনিদেব আসেন লোহার চরণে, অর্থাৎ ওই চরণের দ্বারা তিনি অশুভ প্রভাব ফেলেন জাতক কিংবা জাতিকাদের। কারোর উপরে শুভ প্রভাব বিস্তার করার সময় তিনি আসেন তামা ও রূপার চরণে, সেই সময় মানুষের জাগতিক সমস্ত শুভ কর্মের এবং সুখ ও সাফল্য চলে আসে। যখন সূর্যতনয়া শনিদেব জাতক কিংবা জাতিকার উপর নির্বিশেষে কারোর উপরে অপার করুণা করেন তখন তিনি আসেন সোনার চরণে, এই সময়ে মানুষের ধনে জনে লক্ষ্মীলাভ, সম্মান, যশ, অর্থ, খ্যাতি ও প্রতিপত্তি লাভ হয়ে থাকে। সুখ ও সৌভাগ্য দিনে দিনে বৃদ্ধি পায়। এখন আসব টোটকার বিষয়ে, অর্থাৎ শনিদেব যদি আপনার জন্মকুণ্ডলিতে অশুভভাবে থাকেন এবং আপনার জীবনকে যদি ধীরে ধীরে দুর্বিষহ করে তোলে তাহলে কি করবেন? অনেকেই শনিদেবের বিভিন্ন টোটকা করে থাকেন কিন্তু এই টোটকা বা উপায়ের সঠিক প্রয়োগ হয়তো অনেকেই জানেন না। সর্বাপেক্ষা শুভ ফল আসবে যদি শনিদেবকে সর্ষের তেল নিবেদন করেন। আর এই সর্ষের তেল নিবেদনের পদ্ধতি হয়তো অনেকেই সঠিকভাবে জানেন না। এই সর্ষের তেলের প্রয়োগের বিধি হল, একটি লোহার পাত্রে আপনি সর্ষের তেল নেবেন এবং সেই সর্ষের তেলের মধ্যে নিজের প্রতিচ্ছবি একবার দেখবেন। কিন্তু এইভাবে শুধু শনিদেবের উদ্দেশ্যে সর্ষের তেল নিবেদন করলে হবে না, এর মধ্যে লোহার পেরেক আপনাকে দিতে হবে। যদি আপনার 30 বছর হয় তাহলে আপনি 3টে পেরেক দেবেন, যদি 31 বছর বয়স হয় তাহলে 3টি পেরেক সঙ্গে 1টি পেরেক, অর্থাৎ মোট 4টি পেরেক আপনি এই সর্ষের তেলের মধ্যে আপনি দেবেন। তারপরে এই বিশেষ পাত্রটি আপনি শনি মন্দিরে গিয়ে শনিদেবের চরণে আপনি নিবেদন করুন। অনেকেই এই বিশেষ উপায়টি করেন না, শুধু তেল দিয়ে আসেন কিন্তু তাতে আপনি সম্পূর্ণ ফল পাবেন না। শনিদেবের উদ্দেশ্যে আপনি এই তেল নিবেদন করবেন এবং শনিদেবকে প্রণাম নিবেদন করবেন এবং মনে মনে আপনি যে অন্যায় করেছেন সেই অন্যায়ের কথা বলবেন, সেখান থেকে মুক্তির কথা বলবেন, ভুলেও শনিদেবের কাছে কিছু চাইবেন না।
আর এই উপায়টি আপনি পরপর 21টি শনিবার করুন। তাহলে দেখবেন আপনার জীবনে শনির অশুভ প্রভাব, শনির ধীরে ধীরে দূর হয়ে যাবে। সেই সাথে যদি আপনি গৃহে শনি যন্ত্রম রাখতে পারেন এবং সেই শনি যন্ত্রমকে অবশ্যই সর্ষের তেলের মধ্যে যদি রাখতে পারেন, অসম্ভব শুভ ফল আসবে আপনার জীবনে। এবং যে সর্ষের তেলের মধ্যে আপনি যে পাত্রে এই শনি যন্ত্রমকে রেখেছেন, প্রত্যহ অথবা প্রতি শনিবারে আপনি নিজের ছবি দেখে আপনার যে অপকর্ম অর্থাৎ অশুভ কর্ম যা করেছেন তার জন্য ক্ষমা প্রার্থনা করুন। তাহলে ধীরে ধীরে আপনার জীবনের শনির অশুভ প্রভাব দূর হয়ে যাবে। তো বন্ধুরা, সম্পূর্ণ বিশ্বাসের সঙ্গে এই উপায়টি করতে থাকুন আর জীবনের বিভিন্ন অশুভ সময়কে দূর করে শুভ সময়ের আগমন ঘটান। আশা করব ভিডিওটি আপনাদের ভালো লেগেছে, আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার এবং কমেন্টস করতে ভুলবেন না। নিয়মিত আমার চ্যানেলের আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি প্রেস করবেন।